বন্ধুরা স্বাগত জানাই আজ এই চেতনার আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের রোজ দিন কাট চলার পথে ঘটে যায় কত ছোটোখাটো বিপত্তি আর সেই সব বিপত্তিতে এতটাই আমরা পীড়িত হই যে উদ্বিগ্নর শেষ থাকে না আর তখন কি করব সেটাও কিন্তু মাথায় চটজলদি আসে না মানুষ এই বিপত্তি থেকে কিন্তু মুক্তি পেতে পারে যদি সামান্য তাদের এই সব বিষয়ের ওপর জ্ঞান থাকে একটি অতি সাধারণ বিপত্তির মধ্যে দিয়ে আমরা যেটা চলি বা আমরা পড়ি তা হচ্ছে আমাদের মাঝে মধ্যেই দেখা যায় যে এই বুকের মাঝখানটা কিরম যেন জ্বালা জ্বালা করছে গলা জ্বালা করছে বলি বুক জ্বালা করছে পেটটা ঢপ ঢপ করছে আর তার একটাই কারণ বা বলে থাকি যে অম্বল হয়েছে বা সহজ ভাষায় বলি গ্যাস হয়েছে খাবারটা ঠিক হজম বোধ হয়নি আর এই হজম না হওয়া বা অম্বল না হওয়া এ কিন্তু অনেক মানুষের মধ্যে প্রায়শই ঘটে থাকে একদিন দুদিন না দেখা যায় যে তাদের এই রকম ব্যাপারটি ঘটছে প্রায় প্রতিদিন এখন কথা হলো যে আমাদের এই রকম প্রায় রোজ দিন এই অম্বল বা গ্যাস হয় কেন আসলে এর জন্য কিন্তু আমরা বেশিরভাগ সময় দায়ী তার কারণ আমরা রোজ দিন যে অখাদ্য কুখাদ্য পেটে গ্রহণ করি তা কিন্তু পেট মাঝে মধ্যে বিদ্রোহ করে ওঠে আমরা হজম করি আমাদের পৌষ্টিক নালির সাহায্যে যা শুরু আমাদের মুখ দিয়ে এবং শেষ মলদারে খাদ্য মুখ দিয়ে গলবিল বা ফ্যারিংস হয়ে যায় খাদ্য নালী বা ইসোফেগাসে সেখান থেকে পাকস্থলী হয়ে ক্ষুদ্রান্ত হয়ে খাদ্য যায় বৃহদন্ত্রে আর এই দুই অন্ত্রে খাদ্য হজম হয় পাচন রসের সাহায্যে প্রয়োজনীয় অংশ শরীরে শোষিত হয় আর অসার অংশ বর্জ্য পদার্থ হিসেবে শরীর থেকে তা বের হয়ে যায় আর এই জটিল ব্যাপারটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে আমাদের বিভিন্ন স্নায়ু এছাড়াও পাকস্থলী থেকে খরিত হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে পেপসিন নামক এক ধরনের উৎসেচক প্রোটিন আমাদের খাদ্য হজম করতে সহায়তা করে থাকে রেনিন উৎসেচকটি দুধ হজম করতে সহায়তা করে থাকে আবার লাইপেজ উৎসেচকটি ফ্যাট হজম করতে সহায়তা করে থাকে আসলে পাকস্থলী থেকে খরিত যে গ্যাস্ট্রিন হরমোন সেই হরমোনটি আমাদের বিভিন্ন উচ্ছেচক খরণে বিশেষ সাহায্য করে থাকে বদ হজমের জন্য প্রধানত আমরাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দায়ী আমাদের অশিক্ষা কুশিক্ষা এবং লোভ এইগুলোই কিন্তু এই হজমের গণ্ডগোল ঘটায় আসলে কি খাবো কেন খাবো কতটা খাব কখন খাব এইসব বিজ্ঞানসম্মত ধ্যান ধারণা বা জ্ঞান আমাদের কিন্তু নেই আর আমরা কি করে থাকি আমরা যখন যা পাই তখন তাই খেয়ে যাচ্ছি পুষ্টি জন্য কিন্তু আমরা খাচ্ছি না ভাজাভুজি বাদ দিয়ে রোজ খাদ্য তালিকায় ভাত রুটি ডাল শাক সবজি রাখুন শাক সবজি ভালো করে ধুয়ে রান্না করবেন আর শাক সবজি অবশ্যই অল্প পরিমাণ জলে সেদ্ধ করবেন রোজ পারলে একটি করে মরশুমি ফল খাবেন পানীয় যে জল সেই পানীয় জল যদি পারেন তাহলে তা ফুটিয়ে নিয়ে তবেই পান করবেন আর খবরদার নেমন্তন্ন বাড়িতে গিয়ে পেট ঠেসে মানে অতিরিক্ত পরিমাণে খাওয়া দাওয়া করবেন না আর সম্ভব হলে রোজ ঘরে পাতা টক দই একশো গ্রাম অন্তত খাবেন সাবধানতা সত্ত্বেও বারে বারে যদি কারোর ক্ষেত্রে এই বধজম হয় তবে তার উচিত তার ডাক্তারবাবুর কাছে যাওয়া ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া কখনোই কিন্তু এনজাইম বা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে এই বদহজমকে চেপে চুপে রেখে দেবেন না কারণ মনে রাখবেন যে এই পেটে বদহজম হওয়ার নেপথ্যে কিন্তু থাকতে পারে ক্যান্সার বন্ধুরা আজ এখানেই শেষ করছি এই চেতনার আসর আশা করি এই অনুষ্ঠানটি দেখে আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই সেই ভালো লাগার কথা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে অন্য বন্ধুরাও এই অনুষ্ঠানটি দেখতে ও শুনতে পারেন বন্ধুরা আজ তাহলে এখানেই আসি নমস্কার